হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্ট্রিমা আর আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করবো আর এটা কিন্তু ব্রাইডাল মেকআপ লুক আর এটা আমি নিজে সেলফ মেকআপ ক্রিয়েট করেছি তোমাদের সাথে আমি শেয়ার করবো স্টেপ বাই স্টেপ আশা করি ভালো লাগবে আর তোমরা কিন্তু ভিডিওটা ফার্স্ট লাস্ট পুরোটা দেখবে তাহলে কিন্তু তোমরা এরকম একটা সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে আর ভিডিওটা একদম স্কিপ করবে না খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টটি তোমাদেরকে আমি মেকআপ ভিডিওটা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবে আর বেশি কথা না বলে চলো ভিডিওটা দেখা শুরু করো আর তো সবার ফার্স্টে আমি কিন্তু মুখটা ক্লিন করে চলে এসেছি যেটা তোমরা সবাই যেন মেকআপের পদ্ধতি নেক্সট কিন্তু স্টেপ টোনার তো রোজ ওয়াটার ইউজ করে নিচ্ছি খুব অ্যাফোর্ডেবেলে তোমরাও এটা ইউজ করতে পারো আর নেক্সট ময়শ্চারাইজার তোমরা কিন্তু যদি অয়েলি স্কিন হয় তাও তোমাদের কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে হবে ড্রাই স্কিনদের তো অবশ্যই ইউজ করতেই হবে ভালো করে কিন্তু এটাকে ভালো করে স্কিনের সাথে অ্যাবসর্ভ হওয়া অবধি কিন্তু ভালো করে স্কিন এটাকে মাসাজ করতে হবে নেক্সট কিন্তু প্রাইমার ইউজ করছি আমি এটা হচ্ছে ল্যাকমি প্রাইমার তোমরা যে কোনো একটা প্রাইমার অবশ্যই ইউজ করে নিও নেক্সট একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি বলতে পারো স্ট্রোপ ক্রিম তোমরা যদি স্ট্রোপ ক্রিম ইউজ করতে চাও তাহলেও কিন্তু করতে পারো আর সুইসবিটির এই স্ট্রোপ ক্রিমটা একদম অ্যাফোর্ডেবলের মধ্যে দারুণগুলো তোমরা দেখতে পাচ্ছ না দুই সাইডের ডিফারেন্সটা খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লুক চলে আসে একটু কি দারুণ একটা গ্লো করছে হচ্ছে ছেন ভেতর থেকে ন্যাচারালি গ্লোয়িং করছে কিন্তু খুব সুন্দর তোমরা যদি চাও এই স্ট্রো অবশ্যই ইউজ করতে পারো আর নেক্সট তোমরা কিন্তু জানো যাদের যাদের স্কিনে প্রবলেম আছে মানে পিম্পল বা পিগমেন্টেশন রয়েছে যাদের ডার্ক সার্কেল রয়েছে তার জন্য কিন্তু অবশ্যই একটা কালার ক্যারেক্টার ইউজ করে নিতে হবে যেখানে আমি ইউজ করেছি অরেঞ্জ শেড ইনসাইটের কালার ক্যারেক্টারের প্যালেট খুব অ্যাফোর্ডেবেল পেয়ে যাবে আর এটা আমি দেখাচ্ছি ড্যাপ ড্যাপ করে অবশ্যই বিউটি ব্লেন্ডার ব্লেন্ড করতে হয় কখনও রাব করবে না অবশ্যই ড্যাপ ড্যাব করে ব্লেন্ড করবে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমি ফাউন্ডেশান ইউজ করছি ল্যাকমির যেটা কি অ্যাফোর্ডেবল প্রাইস আর তোমাদের কম বেশি সবার কাছে এই ফাউন্ডেশনটা রয়েছে তো তোমরা যেটাই রয়েছে সেই ফাউন্ডেশন দিয়ে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু কম নিতে হবে আর সামনে যেহেতু গরমকাল গরমকালে কিন্তু একদম ফাউন্ডেশন বেশি ইউজ করবে না তাহলে কিন্তু গলে গলে পড়বে সেই জন্য তোমরা যত চেষ্টা করবে কি কম করে ফাউন্ডেশান ইউজ করার আর আমি এখানে দেখাচ্ছি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ফাউন্ডেশন ভালো ব্লেন্ড হয় নাকি ব্রাশের সাহায্যে তাহলে তোমরাই বলো ডিফারেন্সটা অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে আমার মতে ভালো করে ব্লেন্ড করা হয় আর ব্রাশের সাহায্যে অনেক টাইম লেগে যায় আর অতটা ভালো মুখের মধ্যে বসে না চলো বিউটি ব্লেন্ডারকে একটা লাইক করে দাও নেক্সট কিন্তু চলো আমি আইব্রো ড্র করে নিচ্ছি আর তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানি তোমরা কী দিয়ে বিউটি ফাউন্ডেশন ব্লেন্ড করো চলো আমি এরপরে আইব্রো ড্র করে নেওয়ার পর একটা পাতলা ব্রাশ নিয়ে নিয়েছি যেটার সাহায্যে আমি ক্যান্সেল করে নিচ্ছি আইব্রো চারিদিকে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি চারিদিক যেতে আইব্রোটা খুব সুন্দর শার্প মনে হয় এবার তোমরা আমাকে কমেন্টে লিখে জানো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি ভিডিওটাকে লাইক করে দিও চল একটা ব্লাশার ইউজ করেছি সেটা ব্লাশার খুবই অ্যাফোর্ডেবেল প্রাইস রয়েছে নাইনটি নাইনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ খুব দারুণ একটা পিগমেন্টেশন চলে আস একটা লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নেবে আমি এখানে মার্সেল ইউজ পাউডার ইউজ করেছি দেখতে পাচ্ছি যেখানে যেখানে টিজোন এরিয়া যেখানে যেখানে আমাদের ঘাম হয় সেখানে সেখানে কিন্তু আমি পাউডারটা লাগিয়ে রেখে দেবো এবার বাদবাহ মেকআপটা করবো বা আমি এরকম ভাবে পাউডারটাকে ছেড়ে দেবো চলো আই মেকআপটা করে নি দেখতে পাচ্ছ খুব সিম্পলের মধ্যে আমি আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি আর যে কোনো ব্ল্যাক কাজল নিয়ে নেবে নিয়ে আই দেখতে পাচ্ছি কর্নার সাইডে নিয়ে নিয়েছে একটা পাতলা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি ব্ল্যান্ড ব্লেন্ড ব্লেন্ড আর খুব কেয়ারফুলি করতে হবে যাতে চোখে চারিদিকে না এটাকে ছড়িয়ে পড়ে আর একটা রেড আই নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো কোম্পানি আই শেড প্যালেট ইউজ করতে পারো একটা রেড আই তোমরা তোমাদের পছন্দ মতো আই শেডো কালার বেছে নিও ভালো করে আমি করে নিলাম এবার চলে কনসিল করে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দর আমি এটা কিন্তু ইউটিউবে দেখেছি যে এভাবে আই শেডও পরলে আই শেডের পিগমেন্টেশনটা অনেকক্ষণ থাকে যেরকমভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কনসিলার লাগে তার উপর থেকে আমি আই শ্যাডোটা দিচ্ছি তাহলে কি হচ্ছে আই শেডোটা ভালো পিগমেন্টেশন বসে যাচ্ছে এবার আমি ভালো করে টানা করে দুটো আইলাইনার পরে নিলাম দুটো চোখে এবার কাজল পরে নিচ্ছি লোয়ার লাইনে আর ভালো করে সেটাকেও কিন্তু ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নেবো দেখতে পারবে চোখগুলো কি দারুণ বড়ো বড়ো লাগছে তাই না তোমরা অবশ্যই এরকম করতে পারো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিই এরকম নানান রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলে এবার একটা নিয়ে নিয়েছি মার্শাল মাস্করা দারুণ মাস্করা তোমরা কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারো আর আমি হয়তো প্রথমবার ভিডিওতে তোমাদের সাথে আইল্যাশ শেয়ার করছি কারণ এর আগে কোনো ভিডিও তুমি আইল্যাশ ইউজ করিনি ফার্স্ট টাইম আইল্যাশ ইউজ করে তোমাদের সাথে মেকআপ শেয়ার করছি তোমরা বলো আইল্যাশ লাগানোর পর কি চোখটা সুন্দর লাগছে নাকি আগেই ভালো লাগছিলো চলো এবার পাউডারগুলো যেগুলো কি চলো যেটা এক্সট্রা পাউডার হয়েছে সেটাকে আমি ব্রাশ সাহায্যে জেরে ফেলে দিচ্ছি এইভাবে কিন্তু মুখের মেকআপটা পুরোভাবে সেট হয়ে গেল। এবার একটা লিপ লাইনার নিয়ে নিচ্ছি আমি কিন্তু তোমরা যেন আমি লিপলাইনার দিয়ে লিপস্টিক পড়তে ভালোবাসি কারণ আর কোনো লিপস্টিকের দরকারই পড়ে এত দারুণ পিগমেন্টেশন খুব সুন্দর এই লিপস্টিকগুলো তোমরা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা হচ্ছে সুইস বিউটি লিপলাইনার প্যালেট তো এর মধ্যে অনেক রকম শেড পেয়ে যাবো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু এই লিপলাইনের প্যালেটটা পেয়ে যাবে আর তারপরে একটু হাইলাইটার ইউজ করে নিচ্ছি তাই জন্য দেখতে পাচ্ছি মুখটা কি দারুণ চমকাচ্ছে না এবার আমি দেখে নিচ্ছি যে এই টিকলিটা কি পড়লে মুখটা সুন্দর লাগবে তো তোমরা কমেন্টে জানো ওই টিকলিটা পরার পর কি মুখটা সুন্দর লাগছে নাকি আগেই ভালো লাগছিল তো এই হলো আমার ফাইনাল মেকআপ লুক কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানি আশা করি ভালো লাগছে তোমরাও চাইলে এরকম যদি স্টেপ বাই স্টেপ আমার মেকআপটা ফলো করো তাহলে কিন্তু তোমরাও এরকম একটা সুন্দর গর্জিয়াস গ্লোয়িং কিউট মেকআপ লুক তোমরাও ক্রিয়েট করতে পারবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে মেকআপটা কেমন হয়েছে আমার এই মেকআপ লুকটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আশা করি ভালো লাগছে যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা একটা লাইক করে দেবে আর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে মেকআপের মধ্যে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখাচ্ছে পরে ভিডিওতে সাবস্ক্রাইব নাও বাই